সাম্প্রতিক সময়ে রাজধানীতে চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় বুধবার ঝটিকা অভিযানে নামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। একযোগে গোয়েন্দা পুলিশের 32টি টিম রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে চুরি ছিনতাই ও ডাকাতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আটক করা হয় 34 জনকে। চোরাই তারসহ ট্রাক জব্দের পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার করা হয় টিভি, মোবাইল ফোন সহ চুরির কাজে ব্যবহার করা অস্ত্র সরঞ্জাম। বৃহস্পতিবার দুপুরে মিন্টো রোডের মিডিয়া সেন্টারে এ নিয়ে ব্রিফ করেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার কে এম হাফিজ আক্তার। ঢাকা শহরে সাম্প্রতিককালে যেটা দেখা যায়, শীতকাল আসলে একটু দোকানপাট থেকে শুরু করে বাসা বাড়িতে চুরি, কোনো কোনো সময় ডাকাতি, এই বিষয়গুলো একটু বৃদ্ধি পেতে থাকে। আবার পিক আপ দিয়ে গাড়ি ছিনতাই, পিক আপ গাড়ি নিয়ে ছিনতাই, মার্কেট ও জনবহুল এলাকায় চুরি, এই ঘটনাগুলি কিছুটা বৃদ্ধি পায়। সেটা 2 কোটি মানুষের ঢাকা শহর। তো এটি কমানোর জন্যই আমাদের টিভির প্রায় 32টি টিম একযোগে, আমরা যারা এই ধরনের ঘটনায় যারা আসামি যারা আছে, চোর ডাকাত, এদেরকে গ্রেপ্তারের একটা আওতায় আনি এবং আমরা গতকাল প্রায় 34 জনকে গ্রেপ্তার করেছি, যাদের নামে বিভিন্ন সময় বিভিন্ন মামলা আছে। এর মধ্যে পুরানো মামলা থেকে শুরু করে যারা প্রস্তুতি নিচ্ছিল তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনি। পুলিশ জানায় যেসব বাসার নিরাপত্তা ব্যবস্থা দুর্বল সেই বাসাগুলোকে টার্গেট করে ডাকাতি করে যাচ্ছিল একটি চক্র। কিছু কিছু জায়গায় দুর্বলতা যেটি আমরা দেখি, যে এটা জনগণকে অ্যাওয়ারনেসের জন্য আমরা তথ্য সংগ্রহ করি বিভিন্ন থানাতে প্রতিটি বাসা বাড়ির, এবং হালনাগাদ করার জন্য আমরা জনগণকে উদ্বুদ্ধ করব। বিশেষ করে কোনো বাড়িতে নতুন দারোয়ান, মালি অথবা কাজের লোক যদি নিয়োগ দেওয়া হয়, সেই তথ্যটি যেন থানায় তারা দেয়। এছাড়া সবসময় যখন নতুন বাসা বাড়ি চেঞ্জ করবে, তখন বাড়িওয়ালা থেকে আরম্ভ করে বাসা বাড়ির যারা আছে তারা যেন থানাতে তার তথ্যটি দিয়ে রাখে, বাসা বাড়ির যে তথ্যটি আমাদের থানায় থাকে সেই বিষয়টি। এছাড়া আমাদের যে কিছু ঘটনা ঘটেছে, এটা দেখেছি যে বাসার দুর্বল দিকগুলিকেই টার্গেট করে বিভিন্ন লোকজন যারা অপকর্মগুলি করে, বিশেষ করে কিচেনের পিছনের গ্রিল, বাথরুমের গ্রিল কেটে তারা ভিতরে ঢুকে এই ধরনের অপকর্মগুলি করে যারা চুরি করে। তো এই বিষয়টিতেও একটু সজাগ রাখা, যদি গ্রিল থাকে তাহলে ঘরের দরজাটা যেন লাগিয়ে, বিশেষ করে পাকঘরের বাথরুমের দরজা লাগিয়ে, যদি রাত্রেবেলায় ঘটনা ঘটে ম্যাক্সিমাম সময়, তো এই বিষয়গুলি যেন একটু সচেতন হয়। আরও ভালো হয় যার সামর্থ্য আছে তারা যেন সিসি ক্যামেরা বা আইপি ক্যামেরার ব্যবস্থা রাখে, বিশেষ করে যে বাড়িতে গৃহকর্তা এবং কর্তী দুজনই যদি চাকরিজীবী হয়, সেক্ষেত্রে তার বাড়িটিতে সিসি ক্যামেরার আওতায় রাখে বা আইপি ক্যামেরার আওতায় রাখে, তাহলে সেটা আরও নিরাপদ হয়। একই দিন বিশেষ অভিযানে পাসপোর্ট সহ সংঘবদ্ধ দালাল চক্রের 5 জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা।